তৃষ্ণার্ত কাক। বাচ্চারা, আজকে আমরা একটি তৃষ্ণার্ত কাকের গল্প শিখব। এটি একটি গরমের দিন ছিল, একটি কাক তৃষ্ণার্ত ছিল। সে এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে বেড়াচ্ছিল জলের জন্য, কিন্তু কোথাও সে এক ফোঁটাও জল পেল না। উঠতে উঠতে সে পাশে একটি মাঠে কুয়ো দেখতে পেল। সেখানে গিয়ে দেখলো দুর্ভাগ্যবশত তাতেও জল নেই। সে সেখান থেকে আবার উড়ে গেল। ওখান থেকে উড়ে গিয়ে কিছুটা দূরে মাঠের পাশে সে একটি কলসি দেখতে পেল। সে উঠতে উঠতে কলসির উপর এসে বসলো। সে দেখলো কলসির তলায় কিছুটা জল, কিন্তু সেখানে তার মুখ পৌঁছবে না। তাই সে বারবার কলসিটায় আঘাত করতে লাগলো, যাতে সে কলসিটা ভেঙে জল খেতে পারে। কিন্তু কিছুতেই কলসিটা ভাঙছিল না। হঠাৎ তার মাথায় এক বুদ্ধি এলো। পাশে পড়েছিল কিছু নুড়ি। সে একের পর এক নুড়ি মুখে করে কলসির মধ্যে ফেলতে লাগলো। বারবার নুড়ি ফেলাতে কলসির জল কিছুটা উপরে উঠে এলো। জলটা উপরে উঠে আসতে সে কলসির উপর বসে জল পান করলো আর তার তৃষ্ণা মেটালো। তাহলে বাচ্চারা, আজকে আমরা এই গল্পের মাধ্যমে কি শিখলাম? বুদ্ধি থাকলে উপায় হয়। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।